হ্যালো এভরিওয়ান, যারা 2021-এ ভোকলেট পরীক্ষা দিচ্ছ এবং নাম্বার সাবমিশন করবে, তারা নাম্বার সাবমিশন করার জন্য প্রথমে www.webscte.go.in এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর প্রথম যে অপশনটা আসবে সেখানে তোমরা ক্লিক করবে এবং এখানে দেখো অনলাইন সাবমিশন অফ কোয়ালিফাইং এক্সামিনেশন বাই দ্য অ্যাপ্লিকেন্টস অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট 2021-22 সেশন। আর তোমাদের এই নাম্বার সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 15/9/2021। তো এই মাসে তোমরা 15 তারিখ পর্যন্ত, তার মধ্যে তোমাদেরকে তোমাদের নাম্বার কিন্তু সাবমিট করে দিতে হবে। এবার এখানে আসার পরে ক্লিক টু সাবমিট মার্কস এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাকে প্রথমে যেটা লাগবে সেটা হলো তোমার ভোকলেট বা জেক্সপো এর অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। তো আমি এখানে তোমাদের ভোকলেটের জন্য এই ভিডিওটা, তো তোমার ভোকলেটে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই এখানে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দেবে এবং এখানে যে লেখাটা আছে এই লেখাটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং তারপরে তোমাকে সার্চ বা প্রবেশ করুন এই বাটনটাতে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাকে এখানে তোমার ওয়ান টাইম একটা পাসওয়ার্ড তোমার মোবাইল নাম্বারে যাবে, সেটা দেওয়ার পরে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশনে তো এটা তোমরা সিলেক্ট করেই দিয়েছিলে যে পাস 10+2, যেহেতু তোমরা ভোকেশনাল করছো 10+2 এক্সামিনেশন ফর্ম এটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। তারপরে তুমি আইটিআই বা বোর্ড কাউন্সিল অফ, এটা তোমাদের আগেই সিলেক্ট করা ছিল যে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমার দেওয়া ছিল, রোল নাম্বার অফ এইচএস ভোকেশনাল আর আইটিআই সেটা দেওয়া ছিল এবং তোমার কি ব্রাঞ্চ সেটা তোমাকে দিতে হবে, তুমি কোন ইয়ারে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমাকে দিতে হবে এন্টার বেস্ট 5 মার্কস অফ সাবজেক্ট ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট ইউ অবটেন্ড ইন এইচএস ভোকেশনাল এক্সামিনেশন। তো তোমাকে এখানে তোমার বেস্ট 5 নাম্বার দিতে হবে। তো তুমি প্রথমে তোমাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, তো এখানে আমি যে স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করছি সে তার আমি সাজিয়ে নিয়েছি। তোমরা হয়তো বেসিক্যালি সবাই ইভিএস এই বেশি পেয়েছো, বাট ইভিএস এর নাম্বারটা তোমরা এখানে দিতে পারবে না। ইভিএস টা বাদ দিয়ে বাকি যে 5টা নম্বরে তুমি সব থেকে বেশি নম্বর পেয়েছো সেটা আগে একটা খাতায় লিখে নেবে এবং তার পাশে তার নাম্বার গুলোকে লিখে নেবে। তারপরে সেখানে সাবজেক্ট ওয়াইজ নাম্বার গুলোকে নাম্বার ওয়াইজ সাবজেক্ট গুলোকে সাজাবে এবং প্রত্যেকটা যখন তুমি ফুল মার্কস 100 দেবে এবং তুমি কি মার্কস পেয়েছো সেটা দেবে। তারপরে পার্সেন্টেজের এখানে এসে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু পার্সেন্টেজ চলে আসবে এবং তারপরে তোমার টোটাল মার্কস 500-তে পরীক্ষা হয়েছে এবং তুমি কি পেয়েছো এখানে সেই নাম্বারটা দিতে হবে। সেটা দেওয়ার পরে ওভারঅল পার্সেন্টেজে এখানে এসে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আর এখানে বলে রাখি যাদের সিএমএনটি আছে তাদের সাবজেক্টের ফুল নাম হচ্ছে বেসিক কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, এটা হলো সিএমএনটি এর ফুল ফর্ম এবং যাদের ডাব্লিউপিডিভি আছে তাদের ফুল ফর্ম হচ্ছে ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং এইচটিএমএল এন্ড এএসপি। তো তোমাদের যদি অন্য অন্য ট্রেড থাকে এবং তোমরা সাবজেক্টের শর্ট ফর্ম গুলো দেখে ফুল ফর্ম না জানতে পারো বা না মনে থাকে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে বই আছে সেই টেক্সট বুক যে আছে যে বই দেখে তোমরা পড়ো সেই বইয়ের প্রথম পেজে তোমরা কিন্তু সাবজেক্টের পুরো নামগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারো বা যদি সেটাও না হয় তোমরা স্কুলের টিচারকেও একবার জিজ্ঞেস করে নিতে পারো। এরপর তোমাকে ফিল আপ করতে হবে তোমার মাধ্যমিকের ডিটেলস। তো এখানে বোর্ড সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। তারপরে তোমাকে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মাধ্যমিকের রোল নাম্বার এখানে প্রথমে রোল দেবে তারপরে নাম্বার দেবে এবং তারপরে তোমার মাধ্যমিকের নাম্বারগুলো, যেমন দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তুমি যে নাম্বার পেয়েছো এবং এরপরে সাবজেক্ট গুলো দেওয়া আছে পরপর ফুল মার্কসে 100 এবং তুমি যে নাম্বারটা পেয়েছো এখানে সেই নাম্বারটা দেবে এবং তারপর যখন পার্সেন্টেজে ক্লিক করবে তখন কিন্তু পুরো কি পার্সেন্টেজ পেয়েছো সেটা এমনিই দেখিয়ে দেবে এবং তার নিচে হচ্ছে তুমি টোটাল কি মার্কস পেয়েছো এবং তোমার মার্কস কততে পরীক্ষা দিয়েছো এবং তুমি কত পেয়েছো, এটা ফিল আপ করার পরে যখন তুমি এখানে ওভারঅল পার্সেন্টেজে ক্লিক করবে তখন এমনিই চলে আসবে এবং তারপরে তোমাকে প্রসিড টু নেক্সট স্টেপ এই এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং মাধ্যমিকে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে দেখবে মাঝখানে একটা ড্যাশ থাকে, তো যেরকম আছে ওখানে অ্যাজ ইট ইজ তোমরা সেরকম ভাবেই দেবে, ড্যাশটাও তোমরা দিয়ে দেবে।
এরপরে তোমরা ফার্স্ট তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল সেটা লিখবে, সেটা বেঙ্গলি, BENGALI, এবং প্রত্যেকটার 100 ফুল মার্কস কিন্তু 100, এবং তুমি কি নাম্বার পেয়েছো সেটা লিখবে। ম্যাথসে কি পেয়েছো, ইংলিশে কত পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো, লাইফ সায়েন্সে কত পেয়েছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সাবজেক্টগুলো পরপর চলে আসবে এবং ফুল মার্কস আর নাম্বার দেওয়ার পরে অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে। এরপরে তুমি টোটাল যেই তুমি সবকটা ফিল আপ করবে তো টোটাল মার্কস, মার্কস অবটেন্ড এবং ওভারঅল পার্সেন্টেজ এমনিই চলে আসবে। আসার পরে তোমাকে ক্লিক এই অপশানটা প্রিভিউ বা প্রসিড টু নেক্সট স্টেপ। এবং এখানে একটা কথা বলবো, এই ইংলিশেও মানে 5 নম্বর যে সাবজেক্টটা সেটা ওর ইংলিশ আর বাংলায় সেম, তো আমি এখানে বাংলাটা দিইনি, যেহেতু তোমরা ডিপ্লোমা করবে সেখানে বাংলার বিশেষ কোনো দরকার তো লাগে না, তাই আমি ইংলিশটা দেওয়া ঠিক মনে করেছি। তো তোমাদেরও যদি এরকম কোনো হয় যে তুমি দুটো সাবজেক্টই বেশি নম্বর পেয়েছো, সে তো সেটা একটু যদি কোনো প্রবলেম হয় তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিতে পারো। তো এই হলো ফার্স্ট ইয়ার প্রসেস, নেক্সট প্রসেসটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে।